অবস্থিতি আমরা উঠে যাব না। আরো দুজন কাঙ্ক্ষিত বক্তা আলোচক আমাদের সামনে আছেন। প্রথমজন বাংলাদেশ জমিয়ত আজাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল মাদুল হাদিস নাজির বাজারের সুযোগ্য প্রিন্সিপাল শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল হামাদানি। দ্বিতীয় জন সাউদ আরব থেকে আগত শেখ হাশেম মাদানি। উভয় আলোচনা করবে পর্যায়ক্রমে, আমরা কেউ উঠে যাব না। উভয়ের আলোচনা শোনার জন্য আমরা উদয় আগ্রহে অপেক্ষা করছি। আমরা শুরুতেই আহ্বান করছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল মাদাতুল হাদিস নাজির বাজারের সুযোগ্য প্রিন্সিপাল এবং নাজির বাজার বড় জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদ রাখান মাদানী সাহেবকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য। আমার বিষয় তো বলে দেন নাই, বিষয় কি ঘোষণা দেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেষ্টা করব আরো কম করা। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিস ও ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিসের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী এবাৎসরিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামাই কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষভাবে স্মরণ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আজকের সর্বশেষ আলোচক উপস্থিত রয়েছেন ফজিলাতে শেখ হাশেম মাদানী হাফিজাহুল্লাহ। আবার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই অপরদারালের বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদা করছি যিনি দুদিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের সুষ্ঠু সুন্দরভাবে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটি সহজ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর, মনে হয় সকলের ঘুম ঘুম ভাব, তাই না? প্রশংসা কার? জোরে বলেন কার? আবারও জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা মহানগরের, ঢাকা দক্ষিণ এলাকা সহ সকল এলাকার এবং সুব্বানের সকল দায়িত্বশীল যারা অত্যন্ত শ্রম দিয়ে, সময় দিয়ে, কষ্ট করে এই সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন এবং যারা যেভাবে অর্থ দিয়ে, সময় দিয়ে, উপস্থিত হয়ে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে যা যায় খায় দান করুন। আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এই সুন্দর সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে মহানগরের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সকল দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে দাওয়ার কাজে তারা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সুন্দরভাবে পালন করেছেন, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। সামনে যেন আরও বেশি অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি গত সপ্তাহে, গত 15 এবং 16 দুদিনব্যাপী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই আশুলিয়া বাইপাইল, সেখানে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেই সম্মেলনে ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি সাহেব সহ সকলেই
স্বতঃস্ফূর্তভাবে অবস্থিত এবং সার্বিক সহযোগিতা দিয়ে সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের এই অবদানকে কবুল করে নিন। এবং সামনেও যত আমাদের দিনী কাজ, এই দাওয়াতি কাজ, আমরা যেন সকলেই পরস্পরের সহযোগিতা দিয়ে আল্লাহর নির্দেশেই ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া এই নীতির আলোকে যেন আমরা সেভাবেই করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। একটি বিষয় নিয়ে কিছু কথা বলার সুযোগ হয়েছে। আমি মনে করি সম্মানিত মেহমান, যাকে আমরা সবসময় পাব না, তিনি এখানে উপস্থিত রয়েছেন আর আমি তো সবসময় আছি, তাই দীর্ঘ কথা নয়, শুধুমাত্র অংশগ্রহণ হিসাবে নির্দিষ্ট বিষয়ে সামান্য কিছু কথা বলেই আমাদের সম্মানিত মেহমানকে কথা বলার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। বিষয়টি আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য জানার আগে আহলুল হাদিস কারা তার পরিচয় একটু জানা দরকার। আহলুল হাদিসের পরিচয় বিজ্ঞ কোরআন সুন্নাহর ওলামায়ে কেরামগণ বিভিন্ন জন বিভিন্নভাবে সেই পরিচয় তুলে ধরেছেন। তার মাঝে ইমাম আহমদ বিন হাম্বল, প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের জগতে সবচেয়ে যার বেশি অবদান এখনও আমরা উপভোগ করছি, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তায়িফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মাঝে সর্বদা একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চাইবে, বিপদগ্রস্ত করতে চাইবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওহুম কাযালিক, কিয়ামতের মুহূর্ত ঘনিয়ে আসবে তারা এভাবেই হকের উপরেই সবসময় প্রতিষ্ঠিত থাকবে। এমন একটি দলের সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস, প্রসিদ্ধ মুহাদ্দিস, চার ইমামের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ওই মুক্তিপ্রাপ্ত দল, ওই হকের উপর প্রতিষ্ঠিত দল, তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আর কে হতে পারে আমার জানা নেই। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে বলছেন, আহলুল হাদিসরা হলো তারাই যাদের ভবিষ্যৎবাণী করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা সর্বদাই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরোধীরা যতই তাদের ক্ষতি করার চেষ্টা করুক কখনো তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি মনে করি আহলুল হাদিসের বৈশিষ্ট্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার হয় না। এরপরও আরো সংক্ষিপ্ত একটু জানাতে বলতে চাই আহলুল হাদিস এর পরিচয় আর একটু বিস্তারিত পরিচয় দিতে গিয়ে, বর্তমান অনলাইনের জগতে, উন্নত প্রযুক্তির জগতে সবচেয়ে
প্রসিদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ ইসলামিক ওয়েবসাইট শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি সেই ওয়েবসাইটে আহলুল হাদিস তাদের পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেন, আহলুল হাদিস কারা? আহলুল হাদিস হলো আল ফিরকা আল্লাতি তুআযিমু সুন্নাহ ওয়া তাকুমু আলা নাশরিহা ওয়া তা'তাকিদু আকীদাত আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসরা হলো তারা কোরআন তো অবশ্যই মানেই, সেই সাথে যারা তাদের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে, সুন্নাহ প্রচার প্রসারে নিজেকে আত্মনিয়োগ করে থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেই আকীদা পোষণ করতেন সেই আকীদাই পোষণ করে। ওয়াতারজিউ ফি ফাহমি দীনিহা ইলাল কিতাবি ওয়াসুন্নাহ আলা ফাহমি খাইরিল কুরুনি, এবং তারা কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি তাবেঈ তারা যেভাবে কোরআন এবং সুন্নাহ বুঝেছেন ঠিক সেভাবেই তারা কোরআন এবং সুন্নাহ বোঝার চেষ্টা করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। সংক্ষিপ্তভাবে বলতে পারি তাহলে আমরা যে আহলুল হাদিস, হাদিসের ভাষায় যেই হকপন্থী দল, নাম হিসাবে চিহ্নিত করা কখনো ঠিক হবে না, বরং এটি হচ্ছে একটি বৈশিষ্ট্যগত পরিচয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ক্বিলা ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে একটি ব্যতীত। সাহাবায়ে কেরামগণ জানতে চাইলেন তারা কারা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো তারাই যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই আকীদা, যেই আদর্শ, যেই চেতনা, যেই চিন্তা, যেই দিনের উপরে থাকবে সেই আদর্শ আকীদা চেতনা চিন্তা ও দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে ফিরকা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল। আজকে আমরা বলতে পারি আহলুল হাদিস তারা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সবসময় লক্ষ্য করে। এজন্য বলা যেতে পারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটি শুনলে আমরা আরও বিষয়টি স্পষ্ট হব, বুঝতে পারব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন আল ফিরকা আন-নাজিয়া আহলুল হাদিস ওয়াস সুন্নাহ আল্লাযীনা লাইসা লাহুম মাতবুউন ইয়াতাআসাবুনা লাহু ইল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهم أعلم الناس بأقواله وأحواله وأعظمهم تمييزا بين صحيحها وسقيمها وأئمتهم فقهاء فيها وأهل معرفة بمعانيها واتباعا لها تصديقا وعملا وحبا وموالاة. দীর্ঘ একটি পরিচয় দিচ্ছেন, তিনি বললেন যে আহলুল হাদিস হলো তারা যারা অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ক্ষেত্রে সেই ধরনের কঠোর অবস্থানে নেই। আজকে যত মাযহাব বলেন, যত তরিকা বলেন, যত ফিরকা বলেন, সবগুলি দেখবেন অনুসরণের ক্ষেত্রে তারা একজন ইমাম অথবা একজন পীর অথবা একজন মুর্শিদ, তাদের নাম দিয়েই তারা ইসলাম মেনে চলছে এবং সেই নাম দিয়েই সেই ব্যক্তিকে কেন্দ্র করেই তারা গোড়ামি করে যাচ্ছে। কিন্তু আহলুল হাদিসদের পার্থক্য হলো, বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসরা পৃথিবীর বুকে
একজনেই শুধু অনুসরণ করবে, অন্ধ অনুসরণ বললেও ভুল হবে না, একজনের অনুসরণকেই চরমভাবে গুরুত্ব দেবে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিন্ন আর কেউ নয়। এই জন্যই আহলুল হাদিসদের অপর একটি পরিচয় বলা হয়, তারা হচ্ছেন কি মুহাম্মাদি। তারা কারা? মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসারী। কেউ হয়তো বলবেন, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানে, খোলাফায়ে রাশিদিনকে মানে না? এটি কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না, কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামকে অবশ্যই মেনে চলবে। অতএব আহলুল হাদিস হচ্ছে তারাই যারা তাদের জীবনের সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ, এটিকেই সবসময় প্রাধান্য দেয়। বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মাপকাঠি হিসাবে উল্লেখ করেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাও হচ্ছে আহলে হাদিসদের বৈশিষ্ট্য, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের সীমারেখা হিসাবে গ্রহণ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা ও অবৈধতার মধ্য দিয়ে তারা ইসলাম পালন করার চেষ্টা করে। এটাই হচ্ছে আহলুল হাদিসদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সম্মানিত সমবেত দেবী ভাই সকল, কথা দীর্ঘ করার সময় নেই বা প্রয়োজন মনে করছি না, যেহেতু রাত অনেক গভীর হচ্ছে। অতএব আহলুল হাদিস তাদের বৈশিষ্ট্য, অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে। সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, যারা ইসলাম পালন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমারেখা হিসাবে বা তার বক্তব্যের আলোকেই, তিনি বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জেনে রাখো, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি বটে, কিন্তু ইসলাম কখনো বিদায় নিয়ে যাবে না। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পৃথিবীর বুকে রাখবেন ততদিন থাকবে। আর ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হলে তোমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে দুটি জিনিস, তোমাদের মাঝে রেখে গেলাম সে দুটি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটিকে যতক্ষণ মানুষ আঁকড়ে ধরবে ততক্ষণ কখনো পথভ্রষ্ট হবে না। এটি হলো আহলুল হাদিসের বৈশিষ্ট্য, এটি হচ্ছে আহলুল হাদিসের দাওয়া, এটি হচ্ছে আহলুল হাদিসের বক্তব্য। তবে সংযুক্ত করতে পারি আমরা আরেকটি বিষয়, তা হলো আহলুল হাদিসেরা বলে থাকে কোরআন এবং সুন্নাহ আমরা বুঝব, কোরআন এবং হাদিস আমরা বুঝব যেভাবে বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ঠিক সেভাবেই আমরা কিতাব এবং সুন্নাহকে বুঝব। যখন এভাবেই বোঝা হবে তাহলেই ইনশাআল্লাহ একজন মানুষের পক্ষে সম্ভব হবে সঠিক ইসলামের উপর আঁকড়ে প্রতিষ্ঠিত হওয়া, সঠিক ইসলামকে আঁকড়ে ধরা এবং সঠিক ইসলামকে সঠিকভাবে জেনে বুঝে আমল করা, আমরা যেন সে পথেই সেভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে একটু সংক্ষিপ্ত কথা বলতে চাই। আজকে দেখুন, আমরা সর্বত্রই বলেছি গত কদিন আগেই বিশ্বব্যাপী বেদনাদায়ক যে দুর্ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সেই নিউজিল্যান্ডে জামাত সালাত আদায়রত অবস্থায় সেই সন্ত্রাসী বর্বর নির্মম হামলায় যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সেই সন্ত্রাসীদের এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা সেখানে নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, এবং যারা আহত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সেই সাথে আমরা দৃঢ় আশাবাদী এবং আল্লাহর কাছে সাহায্য বিশ্বাস করি, ওই সেই টুইন টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল চক্রান্ত করে মুসলিমদের উপর দোষ চাপানোর জন্য,
মুসলিমদেরকে যতই পিছনে ঠেলে দেওয়ার জন্য সেই চক্রান্ত করা হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে বাস্তবে সেই ষড়যন্ত্রের পরে মুসলিমদের সংখ্যা কখনো কমেনি, বরং মুসলিমদের সংখ্যা আরো বৃদ্ধি হয়েছে বলুন আলহামদুলিল্লাহ। তাই সেই নিউজিল্যান্ডের সেই দুর্ঘটনা, সেটাতেও আমাদের একই বিশ্বাস, এই নিউজিল্যান্ডের সেই দুর্ঘটনায় মুসলিমদেরকে প্রকাশ্যে এভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করে কখনো পৃথিবীর বুকে মুসলিমদেরকে কমানো যাবে না, বরং সেই দুর্ঘটনার পরে সেই দেশে সহ বিশ্বে ইসলাম সম্পর্কে আরো জানা, ইসলাম সম্পর্কে আরো বোঝা, ইসলাম সম্পর্কে আরো গবেষণা সকলের মাঝে অমুসলিমদের মাঝে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বেড়ে গেছে। আশা করছি আমরা এটাও হবে গোটা বিশ্বে মুসলিমদের আরো সংখ্যা বৃদ্ধি ও বিজয়ের একটি অন্যতম কারণ। আল্লাহ সেভাবে কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয় আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা সর্বত্রই যেন নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম। এই নির্যাতন নিষ্পেষণ থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ বলা যেতে পারে অনেকগুলি রয়েছে, তার মাঝে অন্যতম একটি হলো আজকে মুসলিম বিশ্বের মাঝে ঐক্য খুঁজে পাওয়া যায় না। আমরা মুসলিমেরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কে কাকে দুর্বল করতে পারে, কোন দেশ কোন দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই অপকর্মে আমরাই জড়িয়ে গেছি। সুতরাং কিভাবে মুসলিম উম্মা এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তি লাভ করবে? কোনো সন্দেহ নেই, অবশ্যই শত সমস্যার মধ্য দিয়েও মুসলিম উম্মাকে ঐক্যের পথ খুঁজে বের করতে হবে। গত দুই এক মাস আগেই, গত ডিসেম্বরে রাবিতা আল আলম আল ইসলামের পক্ষ থেকে মক্কার প্রাণকেন্দ্রে বাইতুল্লাহর পার্শ্বেই একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই কনফারেন্স রাবিতা আল আলম আল ইসলামের ব্যবস্থাপনায় এবং সৌদি বাদশাহ মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফিজাহুল্লাহ এর পূর্ণ তত্ত্বাবধানে সেই কনফারেন্সে গোটা বিশ্ব থেকে 127টি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই কনফারেন্সের মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য সংহতি কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকেও 5 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মাঝে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই দুদিন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। সেই প্রোগ্রাম আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং সফল প্রোগ্রাম হয়েছে। সেখানে সকল শ্রেণীর মুসলিমদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিভাবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব। প্রোগ্রাম শেষে সেই প্রোগ্রাম সম্মেলনের যে ফলাফল, প্রথম বিষয় হলো মুসলিম বিশ্বের যেভাবে হোক ঐক্য গড়ে তুলতেই হবে, এর বিকল্প পথ নেই। দ্বিতীয় বিষয়, অতি আফসোসের সাথে বলতে হয় মুসলিমদের মাঝে আমরা বিশ্বাস করে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী হচ্ছেন খোলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু একটি বড় সংখ্যক যারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে, পরিচয় দেয়, অথচ তারা যেভাবে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রদ্ধা সম্মান ও মর্যাদা দেওয়া দরকার তা তো দেয় না, বরং তারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অপবাদে অপবাদ দিয়ে তাদেরকে মুসলিম হিসাবেও তাদের চরমপন্থীরা স্বীকৃতি দিতে রাজি নয় এমন পর্যায়ে চলেছে নাউযুবিল্লাহ। যদি বিষয়টি এমনই হয়, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীনদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,
খাদ্যের মাঝে শরীর নামক খাদ্য যেমন শ্রেষ্ঠ খাদ্য, নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা যারা আহলুস সুন্নাহ আহলুল হাদিস, আমরা বিশ্বাস করি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেই ধরনের, এই জান্নাতেও তিনি শ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন। কিন্তু সেই বাতিলপন্থী তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, অথচ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, যদি এমনই হয়ে থাকে তাহলে ওই শ্রেণী মুসলিম পরিচয় দিলেও তাদের সাথে ঐক্য কিভাবে হতে পারে? আপনি কি তাদের বিষয়টাকে মেনে নেবেন বা তারা কি আপনার বিষয়টাকে মেনে নেবে? কেউ তো কারোটা মানতে রাজি নয়, তাহলে তাদের সাথে তো ঐক্যের কোনো সুযোগ নেই। অথচ অপরিহার্য ঐক্য প্রয়োজন, ঐক্যর বিকল্প কোনো পথ নেই। তাই সেই সম্মেলনের সিদ্ধান্ত হয়, প্রথম বিষয় হলো ঐক্য অবশ্যই হতে হবে, দ্বিতীয় বিষয় হলো এই ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। বলুন আলহামদুলিল্লাহ, এই ঐক্য হতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। সুতরাং বিশ্বব্যাপী সর্বত্রই যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, তাদেরকে এই ঐক্যের পথে আসতে হবে। এক্ষেত্রে বলতে চাই, আজকে এই ঐক্য বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে চাইলে যারা আজকে সাফি মাঝহাবের রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন সাফি মাঝহাবের আলোকে, যারা হানাফি মাঝহাবে রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন হানাফি মাঝহাবের আলোকে, যারা নকশবন্দিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন নকশবন্দিয়া তরিকার আলোকে, যারা চিশতিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন চিশতিয়া তরিকার আলোকে। জেনে নিন, এই ঐক্যের ডাক কিয়ামত পর্যন্ত দিলেও কখনো ঐক্য সম্ভব হতে পারে না, কারণ হানাফি হানাফি বাদ দিয়ে সাফিতে যাবে না, সাফি সাফি বাদ দিয়ে হানাফিতে আসবে না, নকশবন্দি নকশবন্দি বাদ দিয়ে চিশতিয়াতে যাবে না, চিশতি চিশতি বাদ দিয়ে নকশবন্দি হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত এই ঐক্যের ডাকেও কোনো কাজে আসবে না, ঐক্য সম্ভব হবে না। এই জন্য আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসদের অন্যমত দিক হলো, আহলুল হাদিসরা কোনো একজন বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে অনুসারী নয়, আহলুল হাদিসরা কোনো একজন গাউস কুতুবকে পীর মুর্শিদকে অলিয়াউলা বুজুর্গকে কেন্দ্র করে তারা ইসলাম মেনে চলে না, আহলুল হাদিসরা ইসলাম মেনে চলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অতএব গোটা বিশ্বের মুসলিমেরা যখন বলবে ইসলাম মানেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলাফায়ে রাশিদিনের অনুসরণের মাধ্যমে ইসলাম মেনে চলবো, এশিয়ার মানুষেরা যখন এইভাবে বলবে, আফ্রিকার মানুষেরা এইভাবে বলবে, আমেরিকার মানুষেরা এইভাবে বলবে, ইউরোপের মানুষেরা এইভাবে বলবে, তাহলেই গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য হওয়া সম্ভব হবে কি বলেন ঠিক কি না? ঠিক একই ভাবে ঠিক এমনইভাবে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসেরা বিশেষ কোনো তরিকার আলোকে ইসলাম পালন করতে চায় না, বিশেষ কোনো মাজহাবের আলোকে ইসলামের দাওয়াত দেয় না, বিশেষ কোনো মতবাদের আলোকে ইসলামের দাওয়াত দেয় না। বরং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজ্জের ভাষণে যেমনইভাবে বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তাই আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আহলুল হাদিসের আহ্বান হলো পৃথিবীর বুকে যেখানেই কোনো মুসলিম থাকবে তার আহ্বান হতে হবে এটাই, তার স্লোগান হতে হবে এটাই, তার দাওয়াত হতে হবে এটাই, তার দাবি হতে হবে এটাই, তার কর্মসূচি হতে হবে এটাই, যে আমি মুসলিম মানেই হলো ইসলাম মানবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে। বাংলার মুসলিম যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, আফ্রিকার মুসলিম বলবে ইসলাম মানেই কোরআন সহিহ হাদিসের আলোকে, ইউরোপের মুসলিম বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, সর্বত্র গোটা বিশ্বের মুসলিমেরা নিজেদের মাঝহাবী চিন্তাবোধ দিয়ে, নিজেদের দলাদলি বাদ দিয়ে, নিজেদের তরিকার কথা ভুলে গিয়ে, নিজেদের পীর মুর্শিদের কথা ভুলে গিয়ে গোটা বিশ্বের মুসলিমেরা যখন এক স্লোগান তাদের মুখ দিয়ে বের হবে, এক কথাই যখন তাদের মুখ দিয়ে বের হবে ইসলাম মানেই হলো কোরআন ও সহিহ হাদিস, তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করা। কে বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আজকে আমরা বাংলাদেশ
জমিয়ত আহলে হাদিসের, বিশেষ করে ঢাকা মহানগর ও দক্ষিণ জমিয়ত আহলে হাদিসের এই সম্মেলন থেকে গোটা বিশ্বের মুসলিমদের জন্য সেই আহ্বানে জানাচ্ছি, নিজেদের দল মত ভুলে গিয়ে, নিজেদের মতবাদ ভুলে গিয়ে, নিজেদের চিন্তা ফেরকা ভুলে গিয়ে আজকে ফিরে আসুন এক আহ্বানে, এক স্লোগানে, এক ডাকে, এক কর্মসূচিতে, এক চিন্তায়। সেটি হলো দিন মানবো, ইসলাম মানবো, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা করা, ঐক্য ফিরিয়ে নিয়ে আসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে ছোট্ট করে আরেকটু বলতে চাই, বাংলার বুকে যত আহলুল হাদিস রয়েছে আমাদেরকেও সে বিষয়টি মনে রাখতে হবে। 1946 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে সেই আহ্বানে জানিয়েছিলেন, তিনি সফল হয়েছিলেন। সুসংগঠিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই সংগঠন উপহার দিয়েছেন আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে দাওয়াতি কাজ করার। আজও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই কাজ করে যাচ্ছে, সেই দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলার বুকে সকলের কাছে ইসলাম একদিন প্রিয় দিন হিসাবে, আসল দিন হিসাবে গৃহীত হবে, আর সেই দিন হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে পথে চলার তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে আমি শেষ করতে চাই, পরিশেষে আবার মোবারকবাদ জানাচ্ছি ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সকল দায়িত্বশীলদেরকে, ঢাকা দক্ষিণ সহ সকল এলাকার দায়িত্বশীলদেরকে, আপনাদের সকলকে যারা শ্রম দিয়ে, সময় দিয়ে সুন্দর এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলেই ভূমিকা রেখেছেন। আল্লাহ সকলকে যাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে যেভাবে অবদান রেখেছেন আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন। সামনেও যেন এইভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পাশেই পাওয়া যাচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মুখপত্র সাপ্তাহিক আরাফাত এবং মাসিক তরজমানুল হাদিস। আপনারা যাওয়ার সময় অবশ্যই অল্পমাত্র দাম, সেটি অবশ্যই সকলে সংগ্রহ করে নিয়ে যাবেন, বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার ও শেখার জন্য। আমি এ বলেই আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله الحمد لله. প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ বক্তা আমাদের জন্য শায়খ মোহাম্মদ হাশিম মাদানি। তার আগে আপনাদের কাছে যে ঘোষণাটা